যখন ওর সাথে প্রেম ছিল আমার, তখন আমার মাথা ব্যথাটা কম ছিল, লাইক কোনো দায়িত্ব ছিল না, কোনো ওইভাবে ঠিক টেনশন ছিল না, খোলা মনে যখন মনে হতো দেখা করতাম, যখন মনে হতো ও চলে আসতো বা ঘোরাফেরা সবই হতো, কিন্তু এটা ঠিক কোনো বাধা ধরা নিয়ে আমার মধ্যে ছিল না। যখন ওর সাথে প্রেম ছিল আমার, তখন আমার মাথা ব্যথাটা কম ছিল, লাইক কোনো দায়িত্ব ছিল না, কোনো ওইভাবে ঠিক টেনশন ছিল না, খোলা মনে যখন মনে হতো দেখা করতাম, যখন মনে হতো ও চলে আসতো বা ঘোরাফেরা সবই হতো, কিন্তু এটা ঠিক কোনো বাধা ধরা নিয়ে আমার মধ্যে ছিল না। যখন ওর সাথে প্রেম ছিল আমার, তখন আমার মাথা ব্যথাটা কম ছিল, লাইক কোনো দায়িত্ব ছিল না, কোনো ওইভাবে ঠিক টেনশন ছিল না, খোলা মনে যখন মনে হতো দেখা করতাম, যখন মনে হতো ও চলে আসতো বা ঘোরাফেরা সবই হতো, কিন্তু এটা ঠিক কোনো বাধা ধরা নিয়ে আমার মধ্যে ছিল না। আমার খুব একটা, আমার মনে হয়, আমার আমি ভুল না করে থাকলে, আমার খুব একটা বেগ পেতে হয়নি। কারণ হলো যে, যেটা হয়তো মানে ওর বাসায় অবস্থানটা অনেক সুদৃঢ় ছিল বিধায় যেটা হয়েছিল যে, মানে আমিও বিয়ের আগে যাওয়া আসা শুরু করেছিলাম বাসায়। হ্যাঁ, সো যেই কারণে আম্মু, মানে আমার শাশুড়ি, হ্যাঁ আম্মু হয়তো, মানে হয়তো আমাকে ওর ফ্রেন্ড হিসাবেই ভাবতো বা ইয়ে, কিন্তু মনে হয় না, ডেফিনেটলি মুরব্বী মানুষ, তারা তো ধারণা হয়তো আগেই করে নিচ্ছে, হয়তো বুঝাতে দিতেন না। হ্যাঁ, তখন সন্ধ্যাই বলেছে এরকম যে এরকম প্ল্যান করছে, এবং সেটা আমরা একটু সেটেলভাবেই আমরা করতে চাই, দেন আমার বাসার থেকে ফর্মালি যেভাবে লোক যায়, আর আমি আমার বাসায় আমার মাকে প্রথম জানিয়েছি যেরকম, আমি আমি আমার ভাই বোনের অষ্টম সন্তান, মানে আমার বাবা মার। হ্যাঁ, সো মানে পাঁচ ভাই তিন বোনের মধ্যে সবার ছোট, আট নাম্বার, সো আমার ব্যাপারে আমার মা একটু বেশি, অনেক অনেক বেশি ছিল। তার মধ্যে আমি ছোটবেলায় বাসায় বাইরে ছিলাম, আমার বড় দুলা ভাইয়ের কাছে ছিলাম 8 বছর 9 বছর, সো যে কারণে মা আমাকে চোখে হারাতো, সো আমি যেটা বললাম সেটাই আইন, সেটাই সমস্ত কিছু, এরকম হয়ে যেত আর কি। যখন ওর সাথে প্রেম ছিল আমার, তখন আমার মাথা ব্যথাটা কম ছিল, লাইক কোনো দায়িত্ব ছিল না, কোনো ওইভাবে ঠিক টেনশন ছিল না, খোলা মনে যখন মনে হতো দেখা করতাম, যখন মনে হতো ও চলে আসতো বা ঘোরাফেরা সবই হতো, কিন্তু এটা ঠিক কোনো বাধা ধরা নিয়মের মধ্যে ছিল না। যখনই সংসার শুরু হলো, তখন যেটা হলো, অনেক দায়িত্ব চলে আসলো, সংসার করতে হয়, সংসারের পাশাপাশি ওর ফ্যামিলির লোকজনকে বুঝতে হয়, তাদের মানসিকতাকে পড়তে হয়, আমার ওইটা মেনটেন করে আমার ফ্যামিলিও মেনটেন করার একটা ব্যাপার থাকে, তারপরে ওর সাথে যেটা হয় প্রেমের সময় তো অনেক কিছু আসলে ভাষা ভাষা, অনেক কিছু ভাষা ভাষা, হ্যাঁ উঠতে থাকে, তখন তো অত কিছুই মাথা থাকে না। সংসারের পরেই হচ্ছে শুরু হয় যে এই প্রবলেম, ওই প্রবলেম, এটা ভালো লাগছে না, ওটা জানলে আগে বিয়ে করতাম না, এটা হলে এই সংসার তো হবে না, তা না হলে তুমি ছেড়ে দাও, এখানেই শেষ হোক, অনেক রকম অনেক কিছুই হতে থাকে, অনেক কিছুই হয়। এটা এটা এবং ওই জিনিসটা তো কত সোবার হবে যে, মানে কেন করলাম, আগে জানলে অসম্ভব, এই এই তোমার সাথে সম্পর্কই থাকতাম না, এবং এবং যখন ঝগড়াঝাটি ইয়ে হচ্ছে, না এইবারই শেষ, এইবারে এবারে এটা একটা বিয়ে করতে হবে, এবং ঠিক এক সপ্তাহ বা এক মাসের বেশি হয়তো কখনো ইয়ে হয়নি, এক মাস যাওয়ার পরে মনে হলো যে, আচ্ছা এত সুন্দর হইতে পারে সম্পর্ক। হ্যাঁ, সেটা হচ্ছে 3 বছর রিলেশনশিপ, এবং যখন ঝগড়াঝাটি ইয়ে হচ্ছে, না এইবারই শেষ, এইবারে এবারে এটা একটা বিয়ে করতে হবে, এবং ঠিক এক সপ্তাহ বা এক মাসের বেশি হয়তো কখনো ইয়ে হয়নি, এক মাস যাওয়ার পরে মনে হলো যে, আচ্ছা এত সুন্দর হইতে পারে সম্পর্ক। ওই তখন ওই যে বললাম যে আগে থেকে ইয়েটা নিল যে, আমার মনে হয় যে যেহেতু জানছে সবাই এখন এটা নিয়ে কথা বলা বলি করছে বা একটু চাউর হয়েই গেছে, আমার মনে হয় যে তাহলে বিয়েটা করে ফেলাই ভালো। না না, আসলে আমি যে এখন ডিরেক্টর আইডেন্টিটি আমার এখন বেশি, যদিও আমি আসলে অভিনেতাই ছিলাম, মঞ্চে কাজ করেছি আমি, এবং যখন ঝগড়াঝাটি ইয়ে হচ্ছে, না এইবারই শেষ, এইবারে এবারে এটা একটা বিয়ে করতে হবে,
এবং ঠিক এক সপ্তাহ বা এক মাসের বেশি হয়তো কখনো ইয়ে হয়নি। এক মাস যাওয়ার পরে মনে হলো যে আচ্ছা এত সুন্দর হইতে পারে সম্পর্ক, আলোচিত হলো, পুরস্কার পেলাম। তারপর কায়েস ভাইয়ের একটা সিরিজ করলাম না, সেখানে আমি ড্রাগ এডিক্টেড, সো ভার্সেটাইল একটা ট্রেন্ডের ভিতরে যাচ্ছিলাম অ্যাজ এ অ্যাক্টর, মানে ডিরেক্টর হিসাবে তৈরি হচ্ছি। এরপরে কায়েস ভাইয়ের আরেকটা 13 পর্বের সিরিজ হলো তুমি এবং অবশিষ্ট, একটু পলিটিক্যাল ফ্লেভার ছিল বিধায় নাটকটা তখন প্রচার হয়নি। আমি কি কোন পয়েন্টে আসতে যাচ্ছি যে এই নাটকটা যদি প্রচার হতো, প্রত্যেকের একটা মানে ক্লিকের জায়গা বা একটা টার্নিংয়ের জায়গা থাকে না, আমার জন্য সেই নাটকটা ছিল ওই রকম। যদি ওইটা অনিয়ার হইতো তাহলে আমার আসলে আর ডিরেক্টর হওয়া হইতো না, আমি আসলেই মানে রেগুলার পারফরমেন্সেই যেতাম। তখন যেহেতু আর স্কোপটাভাবে আসে নাই এবং ডিরেকশনেরও এক ধরনের মজাটা পাওয়া শুরু করে দিয়েছিলাম 1999, 2000, 2001 ওই সময়টায়, যে কারণে আর অ্যাক্টিংটা হয়নি। তো কিন্তু এটাতে আর ছন্দা কোনোভাবে কোনো প্রভাব বা কিছু আছে বলে আমার আমার বিশ্বাস। আর আমার কাছে আরেকটা ব্যাপারও মনে হয় যে ও যখন ডিরেকশনটা দিত, যখন কাজটা করত, তখন সে তো বেশ প্রমিনেন্ট ডিরেক্টর, এবং আমি যত পারফরমেন্স করতাম যত নাটক, আমার বাবা বা আমার সাথে যারা কো অ্যাক্টর ছিল তারা কিন্তু খুব উন্মুখ হয়ে থাকতো, আমাকে বারবার বলতো যে সতীর্থ ডিরেকশন কবে দিব, ও আবার নতুন নাটক ধরছে না কেন, আমরা তো ওর পারফরমেন্স করার জন্য, যারা নাকি এখন অনেক বড় বড় ডিরেক্টর, সেই তারা তো তখন অভিনেতা ছিলেন এবং এখনও তারা অভিনয় করেন, বাট তখন অভিনেতাই ছিলেন, ডিরেক্টর হননি। তো আমি নাম বলতে চাই না, তারপর ওনারা তখন খুব ইয়ে করতেন যে আরে সতীর্থ কেন ডাকছে না, ওর কাজ করার জন্য তো আমরাই হয়েছে। আমি ওই ধরনের মোহমায়ার মধ্যে ছিলাম, তো যে কারণে অ্যাক্টিং থেকে তখন আমার এটি আমার অনেক মায়ার জায়গা, এটি আমার অনেক মোহের জায়গায়, যখন বড় বড় যখন ওর 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 একটু যেটা বল একটু একগুয়েমি আছে, ওর কিছু মানে ইগো প্রবলেম আছে, যেটা আমার কাছে মনে হয় যে যে কারণেও অভিনেতা বা রেগুলার ডিরেকশনটাও সে কন্টিনিউ করেনি একটা পর্যায়ে, যে মানে হয় না যে যুগের সাথে তো কিছু তাল মিলাতে হয়, সেই তাল মিলানোটা সে পছন্দ করে না। হ্যাঁ, ট্রেন্ডি না, তো হ্যাঁ, তো ওই কারণেও কিন্তু আসলে ওই ডিরেকশনটাও যে বোল্ডলি মানে খুব ইয়ে করে কন্টিনিউ করবে সেটা সে করেনি, না না পুরোপুরি না, পুরোপুরি না, হয়তো দুই একটা, ওই যে বললো যেটা দুই একজন হয়তো জানে যেটা, বাট আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি যেভাবে কাজটা শুরু করেছি তাতে করে এই ইয়েটা কেউ পায়নি আসলে, এই এই জায়গাটা কেউ ভাবেনি যে ওকে পয়সাটা দিব না, বরঞ্চ আমি আমার কন্টেম্পোরারি অনেক হিরোদের পেমেন্ট আমি তুলে দিয়েছি। কাজটা শেষ করলেই আমাকে ফোন আসতো, দোস্ত আমার টাকাটা এখনো দেয় নাই, আমার টাকাটা একটু বলিস একটু দিতে। তা আমি এরকম আমাদের অনেক হিরো যারা এখন অনেক বড় বড় হিরো, এখন অনেক ভালো ভালো কাজ করে বা বড় আছে জায়গায়, তো তাদের পেমেন্ট আমি তুলে দিয়েছি। না ও ও ও যে ওর এটা হচ্ছে একটা সবচাইতে ভালো গুড আমি বলবো, অনেক অনেক ডিরেক্টর আছে যাদের কাছ থেকে আর্টিস্টরা পেমেন্ট পায় না বা অন্যান্য ক্যামেরা ক্রু যারা আছে পায় না, এটা নিয়ে অনেক বদনাম হয়, কিন্তু ও নিজের পকেটে কোনো পয়সা রাখে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে দিয়ে কমপ্লিট করতে না পারে। না একদমই না, আর আর কারণ কি আমার হিসেবে অ্যাসিস্ট্যান্সি অলমোস্ট 5 বছর, 4.5 বছর, সো এখনকার সময় যদি দেখি তো 2 মাসের বেশি আসলে কেউ অ্যাসিস্ট্যান্সি করে না, ডিরেক্টর হয়ে যায়। সেই হিসাবে আমি বলবো যে যেহেতু ওই সময়টায় প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো ব্যাপার ছিল না ডিরেকশন শেখার, সেটাই আমি ইনস্টিটিউট হিসেবে দেখেছি। না ও ও ও যে ও ওর এটা হচ্ছে একটা সবচাইতে ভালো গুড আমি বলবো, অনেক অনেক ডিরেক্টর আছে যাদের কাছ থেকে আর্টিস্টরা পেমেন্ট পায় না বা অন্যান্য ক্যামেরা ক্রু যারা আছে পায় না, এটা নিয়ে অনেক বদনাম হয়, কিন্তু ও নিজের পকেটে কোনো পয়সা রাখে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে দিয়ে কমপ্লিট করতে না পারে। ছিলাম না খুব বড় বড় আর্টিস্ট, সেটা মানে জয়া হাসান থেকে শুরু করে আরও অনেক বড় বড় সেলিব্রিটি ছিল, এবং গল্পের ঢঙটা এরকম ছিল যে আমি আমার মানে গল্পটা এরকম ইয়ে ছিল যে প্রতি এপিসোডে আমি নতুন নতুন সেলিব্রিটি আনতে পারতাম আর কি, সো দ্যাট ওয়াজ ভেরি হিউজ। সো ওইটাতেও মানে যদি ওইটার প্রভাব আমাকে ফেলতো তো ডেফিনেটলি প্রথম ওটা তো আমার ওটা ওটা তুমি কখন ইয়ে করলা কবে, ওটা তো আরও আগে করেছো না? আরও আগে, বাট খুব বেশি দিন আগেও না। হ্যাঁ, কিন্তু মানে রানিং প্রোডাকশন ছিল, মানে আমি চাইলে তখন, কারণ যেহেতু বললাম যে ওই স্কোপটা আছে যে ইন্ডিভিজুয়াল গল্প, ইন্ডিভিজুয়াল এক একটা কাপল, এইরকম ফর্মেটটা ছিল স্টোরি, সো যে কোনো একটা গল্পে তোমাকে নিয়ে আসার বা ইয়েটা খুব একটা ঝামেলা ব্যাপার হতো না।